আমাদেরকে দিয়ে আল্লাহ রোজা রাখাচ্ছেন কেন? আমরা ভাবি না, আচ্ছা আমরা খাইলেও আল্লাহ লাভ কি, না খাইলেও আল্লাহ লস কি? প্রথম যে দিন রোজা রাখেন প্রথম দিন, অনেকেই আছে ভুল করে এক ঢুক দুই ঢুক তিন ঢুক খাবার পরে তো মুখে যা আছে সব বলেন না ভাইয়া, মুখে যা আছে মনে হওয়ার সাথে সাথে মুখে যা আছে হাতের বোতলটা রেখে দেয়, কেউ নাই তারপরও বরং যা খাইছে সব ভূমি খোলে, যদি রোজা না ভাঙতো তাহলে ভূমিও করে ফেলতো। মন খারাপ করে বসে আছে, আসরের সময় হুজুরের কাছে গেছে, হুজুর লজ্জার কথা কি বলতাম, আমি তো ওই রোজা রেখে ভুল করে পানি খেয়ে ফেলতেছি, পানি খেয়ে ফেলছি, এখন আমার রোজাটা কি হবে? হুজুর আস্তে করে কানে কানে বলতেছে, বাবা টেনশন করিও না, তুমি খাও নাই, তোমার আল্লাহ তোমাকে খাওয়াইছে, সুবহানাল্লাহ, তোমার রোজা ভাঙে নাই। পানি খাইলে রোজা ভাঙে এটাই বাস্তব, কিন্তু আজকে তুমি পানি খেয়েছো রোজা ভাঙে নাই, কারণ এই পানিটা তোমার রবে তোমাকে দয়া করে পান করিয়েছেন। রুমের মধ্যে বন্ধু আসছে, কিরে খুব টায়ার লাগতেছে, সে বলে জানা রোজা ভেঙে যাবে। তখন বন্ধু বলে জানা কেউ দেখবে না তো, তখন সে রোজাদার বলে যে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না, সে যে পালক করে টুপি দেয় না, সে বলতেছে কই না রোজা ভেঙে যাবে কেন, আমার আল্লাহ তো দেখতেছে। একটু জোরে বলতে হবে, রমজান মাসে যে কেউ মানুষ এই চিন্তাটা মাথায় রাখে, আমার রব দেখতেছে, আমার রব দেখতেছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, সামনে পানির বোতল আছে, তারপরও বান্দা পানির বোতলটা খাওয়া তো দূরের কথা, বোতল পর্যন্ত স্পর্শ করে না, কেন? রোজা ভেঙে যাবে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহর ভয়ে পানি ধরে না, আল্লাহর ভয়ে সে পানি পান করে না, আল্লাহর ভয়ে খাবার খায় না, আল্লাহর ভয়ে যে সিগারেট ছাড়া এক মিনিটও চলতে পারে না, সেও ইফতার পর্যন্ত সিগারেট না খেয়ে থাকে। আপনাদের এলাকায় আসো তো, আল্লাহ বলে আমি তোমাদেরকে রমজান দিয়েছি শুধু একটা জিনিস শিকার জন্য এবং বুঝানোর জন্য, বান্দা আমি আমাকে যে ভয় করে আমি তাকে ভালোবাসি, আমার সন্তুষ্টির জন্য যে কাজ করে আমি তাকে ভালোবাসি, আমাকে খুশি করার জন্য যে নিজের মনের ইচ্ছাকে ছেড়ে দেয় আমি তাকে ভালোবাসি, এগারোটা মাস তুমি তোমার মতো চলো সেজন্য তুমি আমাকে পাও না, রমজান তোমাকে দিলাম এক মাস তুমি প্র্যাকটিস করো, এই তাকওয়া এই আল্লাহর বিরুতা বইটা তুমি অর্জন করে রমজান থেকে এগারো মাস চলতে থাকো। এখানে যারা সিগারেট খান ছাড়তে পারেন না, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মাথায়টা বসান, আপনি রমজানে যদি দশটা এগারোটা বারোটা একটা দুইটা সিগারেট না খেয়ে থাকতে পারেন, আপনি আগামী কালকেও চাইলে সকাল দশটা এগারোটা বারোটায় সিগারেট না খেয়ে থাকতে পারবেন। জোরে 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 জোরে, কারণ আপনি যদি না পারার হতো রমজানও পারতেন না, আপনি যেহেতু রমজানে পেরে দেখিয়েছেন একটু চেষ্টা করলে আপনি এগারো মাসও পারবেন। এবার আসেন জাকাত থেকে দান বরমন, হজ থেকে ধৈর্য সহ্য ক্ষমা, কয়টা? রোজা থেকে আল্লাহর ভয় মনের বিরুদ্ধে যাওয়া, কয়টা? এবার আপনারা বলেন এই সাতটা জিনিস যদি কারো ভিতর চলে আসে সে এলাকার জন্য গজব হবে না রহমত হবে? কখনো আমরা ভাবার মতো ভাবার চেষ্টা যার কারণে সামনে দিক দিয়ে চলে গেছে, বুঝাইতে পারি নাই মনে কথাটা, আল্লাহ দিয়েছে ঠিকই, সেজন্য আমরা সবাই অমানুষ হয়ে বসে আছি, নিজের রক্তের মানুষ পর্যন্ত আমাদের জন্য বলে এদুন মরে তুই ন মরস, নিজের রক্তের মানুষ বলতেছে, কেন? আমরা মানুষ হতে, বান্দা হওয়া তো দূরের কথা, মানুষেই হতে পারে না। আর মনে রাখবেন, মানুষ ছাড়া
জান্নাতে অন্য কেউ যেতে পারবে না মানুষ হওয়া লাগবে এই মানুষ হওয়ার জন্য ইসলামের দরকার একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ দিন জিনিসটা কি ইসলাম ধর্মটা কি এটা অমানুষকে মানুষ বানায় অসভ্যকে সভ্য বানায় বেয়াদবকে আদবদার বানায় অধৈর্যকে ধৈর্যওয়ালা বানায় কিপটাকে দানবীর বানায় এগুলা যখন ভিতরে চলে আসে ওই যে প্রথম যে কথা শুরু করেছিলাম ভিতরে তখন ওই ইবাদতের মধ্যে মজা চলে আসে বুঝ চলে আসে সুবহানাল্লাহ এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন এই যে বলেন না ভাইয়া এতটুকু কি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন এবার মজার বিষয়টা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন হজ রোজা যাকাত করলে আমরা খুশি হই কে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যেটা দেয় এটার নাম সওয়াব আমরা বলি না জান্নাতে যেতে গেলে সওয়াব লাগবে সব জিনিসটা কি আল্লাহ খুশি হয়ে যেটা দেয় প্রাথমিকভাবে এটার নাম সওয়াব এটার নাম কি প্রাথমিকভাবে যেটা দেয় এটা সওয়াব যেটা দাড়ি পাল্লায় উঠবে এবার আসেন হজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীজির মাধ্যমে তখন নবীজি কোথায় জমিনে তখন আমাদের নবীজি কোথায় জমিনে হজ দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ জিব্রাইলকে দিলেন জিব্রাইল নবীকে দিলেন নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন মন ভরে বলেন না সুবহানাল্লাহ যাকাতের বিষয়টা আল্লাহ জিব্রাইলের কাছে দিলেন জিব্রাইল নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন রোজার বিষয়টা আল্লাহ জিব্রাইলকে দিলেন জিব্রাইল নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন হজ রোজা যাকাত আরেকটা কি হজ রোজা যাকাত আরেকটা কি এর নামাজের যখন বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রব বলে যে না যাকে দিব ওনাকে নিয়ে আসো আমি মনে হয় বুঝাতে আমারই ব্যর্থতা আসলে আমি পারতেছি না আপনাদেরকে বুঝাতে ব্যর্থতা আমার আমি বুঝতেছি এটা আমার ব্যর্থতা হজ রোজা যাকাতের বেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন কিন্তু নামাজের যখন বিষয় আসলো আল্লাহ বলে যে না না আমি তোমাকে দিব না যাকে দিব ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো আমি আল্লাহ ওই নিয়ামতটা আমার হাবিবকে আমি সরাসরি দিব একদম মেহমান করে এনে আমি দিব কুরআন ডাক দিয়ে বলে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা অন্য আয়াত এসে বলে সুম্মা দানা ফাতাদাল্লা যেই ইবাদতকে আল্লাহ দেওয়ার জন্য নবীকে মেরাজে নিয়ে দিয়েছেন ওটার নাম নামাজ এবার আসেন হজ জীবনে হজ জীবনে একবার যাকাত বছরে একবার রোজা বছরে একবার নামাজ ছয় মাসে আল্লাহ সবগুলা দিলা জীবনে এক না হয় বছরে এক সংখ্যা কিন্তু এক সংখ্যা এক কিন্তু নামাজের বেলায় এসে দুইও নয় তিনও না ডাইরেক্ট ডাইরেক্ট তাও আবার ছয় মাসে নয় তিন মাসে নয় ডেলি এবার বান্দা যখন এই অঙ্কটা মিলাতে থাকে বান্দা বুঝতে পারে নিশ্চয় নামাজে এমন কিছু আছে নইলে ওইখানে নিয়ে গেল কেন নিশ্চয় নামাজে কিছু একটা তো আছে না হয় ডেলি পাঁচবার দিবে কেন যেখানে আল্লাহ কোরআনে বলছে লা নুকাল্লিফ আল্লাহ কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না তাহলে পাঁচ ওয়াক্ত ডিউটি লাগাই দিল কেন নিশ্চয়ই এখানে আমাদের জন্য কোন কল্যাণ আছে 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 আমরা ভাবার চেষ্টা করি না আমাদের জীবন বেশি কেটে যায় কি জানেন অন্যে কি পড়ছে অন্যে কি করছে অন্যে কি কইছে অন্যের দোষ কি জীবন অথচ হাসরের ময়দানে আমাকে অন্যের সম্পর্কে অন্যকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না আমার সম্পর্কে আমার আপনার সম্পর্কে আপনার সেজন্য
যদি সফল হতে চাই দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা, দোষ গোপন করব অন্যের, নিজের দোষের সাজা নিজেকে দিব বারবার। দেখবেন আল্লাহ আপনার ভিতরটাও শান্তি করে দিবে, বাহিরটাও ইজ্জতময় করে দিবে। সুবহান। এবার ইমানে আওয়াজ দিয়ে একটু বলেন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? দুঃখী মানুষকে সেকেন্ডে যিনি সুখের ছোঁয়া দিতে পারেন তিনি কে? ডেলি কয় ঘন্টা, সারাদিনে কয় ঘন্টা বলেন না ভাইয়া? 24 ঘন্টা। কয় ঘন্টা? মাইকের আওয়াজ এখন যতটুকু যাচ্ছে যায় যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু গভীর মনোযোগ। প্রত্যেকটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার, কি বলেন আপনারা? এই এই সংগঠনের নাম কি? আলোর মিশন। আজকের মাহফিলটার জন্য ওনারা মিটিং দেখেছেন, হয়তো সম্ভবত এক সপ্তাহ, এক মাস, দুই মাস আগে হয়তো একটা মিটিং দেখেছেন। মিটিং যদি না হতো হতো না, অসম্ভব। যত বড়ই দল হোক মিটিং লাগবেই, মিটিং ছাড়া কখনো দল টিকে? একটু জোরে বলেন না, মিটিং ছাড়া কখনো দল টিকে? মিটিং ছাড়া কখনো সংগঠন টিকে? বড় বড় দল পর্যন্ত মিটিং না করার কারণে দল, আপনি ডান পাশে বাম পাশে দেখেন না, বড় বড় দল পর্যন্ত একটা সংগঠন টিকতে গেলে মিটিং এর দরকার। ইসলাম যদি একটা সংগঠন হয়, এটারও তো একটা মিটিং এর দরকার, বলে না? এটা একটা মিটিং এর দরকার। আল্লাহ কত সুন্দর করে নবীর মাধ্যমে ইসলামকে সাজাইয়েছেন দেখেন। শনি থেকে বৃহস্পতি কারো সাথে কারো কোনো দেখা নাই, শুক্রবার জুমার সময় সবাই মসজিদে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই এলাকায় যদি মসজিদ থাকে পাঁচটা, শনি থেকে বৃহস্পতির আপন আপন জায়গায়, কেউ দোকানে, কেউ চাকরিতে, কেউ ঘরে, কেউ বাইরে নামাজ পড়তেছে। শুক্রবার যখন আসছে, ডান দিক থেকে মসজিদ থেকে, বাম দিক থেকে মসজিদ থেকে, সামনের থেকে মসজিদে, সাপ্তাহিক মিটিং, সাপ্তাহিক মিটিং। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই এলাকায় 10টা মসজিদ আছে, এক মসজিদে জুমা পড়নেওয়ালা অন্য মসজিদে জুমার সাথে দেখা, আল্লাহ দিয়ে দিলেন দুই ঈদের নামাজ। এবার সবাই মসজিদ সেরে ঈদগাহে, পাঁচ মসজিদের মুসল্লি বাৎসরিক মিটিং, বাঙালির সাথে ইন্ডিয়ানদের দেখা নাই, ইন্ডিয়ানদের সাথে দুবাইওয়ালার দেখা নাই, রব দিয়ে দিলেন হজের ব্যবস্থা আরাফার ময়দান, ইন্টারন্যাশনাল মিটিং। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজাইয়ে গুছিয়ে দিয়েছেন, কোন বিবেকবান শিক্ষিত সমাজের মানুষ লিগ্যালি ভাবে ইসলামের বিপক্ষে আঙ্গুল তোলার কোন রাস্তা আল্লাহ রাখে নাই। আর যতটুক আঙ্গুল ইসলামের প্রতি উঠতেছে, মনে রাখবেন এই কথাটা, এটা ইসলামের কমতির কারণে নয়, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের দোষের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের কর্মের কারণে ইসলামকে দোষারোপ করা হচ্ছে। দোষটা আসলে ইসলামের নয়, আমাদের। ইসলাম তো মদ খাইতে অনেক আগেই বানা করে দিছে, আমি এনে মদ খাই রাস্তায় ফুরে আছি, আমাকে ভুল বুঝার কারণে এখন মানুষ ইসলামকেও ভুল বুঝতেছে, বিষয়টা এরকমই। এবার আসেন, ডেলি কয় ঘন্টা বলেন না ভাইয়া? কয় ঘন্টা? এটা বোঝার জন্য আপনাদেরকে একটু রমজান ইফতারিতে যেতে হবে। ইফতারিতে আপনাদের এখানে ক্যালেন্ডার দেয়, এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট লেখা থাকে সবার ইফতারির টাইম কি এক? আল্লাহ যদি যদি পারেন একটু গিয়ে আজকে একটু চেক করবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। ওকে, এবার এখানে বাজতেছে কয়টা বলেন না? দুবাইতে, লন্ডনে এক টাইম, আমেরিকায় এক টাইম, কানাডায় এক টাইম, অস্ট্রেলিয়াতে এক টাইম, সুইজারল্যান্ডে এক টাইম, নিউজিল্যান্ডে এক টাইম, আবার বাংলাদেশের সব জায়গায় এক টাইম হইলো, ইফতারটা বেশ কম। এবার যদি 6টা বাজে চট্টগ্রামের মানুষ ইফতার করে, কুমিল্লার দিকে যেতে যেতে 6টা 1,
ছয়টা দুই, ওদিকে যান তিন চার পাঁচ ছয় সাত আট, মিলতেছে কথা? মিলতেছে? নয় দশ এগারো বারো তেরো, বাংলাদেশ বর্ডার পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত শেষ। এবার বাংলাদেশ বর্ডার বারো তো মুসলমান আছে, ওরা শুরু করলো ছয়টা ষোলো, ছয়টা সতেরো, ছয়টা আঠারো, ছয়টা উনিশ, ছয়টা বিশ। তার মানে যখন আপনি আমি এখানে আপনার এলাকায় যখন আজানের ধ্বনি শুরু হয়েছে আল্লাহর নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা শুনে আপনি আমি শুরু করে দিলাম, আল্লাহর নাম শুনে শুনে শুরু করে দিলাম, এদিকে উনি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে দুই মিনিট লেগেছে, এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি ওয়ালা আল্লাহর নাম শেষ করেছে, ফেনী ওয়ালা আল্লাহু আকবার বলে আল্লাহর নাম শুরু করে দিয়েছে। উনি আল্লাহর নাম শেষ করতে না করতে আরেকজনে টাইমিংটা একটু মিলান না, কারণ সবাই তো টাইম দেখে দিচ্ছে, আজান চলতেছে আজান চলতেছে আজান চলতেছে, এদিকে ওনারা আজানটা শেষ করতে না করতে ওরা ইফতারি খেয়ে নামাজের জন্য প্রস্তুত। আর নামাজের শুরুটা জানে কি বলে বলেন না, আজানের শুরুটা কি আল্লাহু আকবার, নামাজের শুরুটা কি আল্লাহু আকবার। একদিকে আপনারা সালামটা ফিরালেন নামাজ শেষ, এদিকে আরেকজনে আল্লাহু আকবার। পৃথিবীতে চব্বিশটা ঘন্টা একটু মন ভরে বলা যাবে সুবহানাল্লাহটা, চব্বিশটা ঘন্টার প্রতিটা মিনিটে কোন না কোন জায়গায় ঠিক এই মুহূর্তে কেউ রুকুতে কেউ সিজদায় কেউ তসবিতে সুবহানাল্লাহ বলতে হবে তো ভাইয়া, কেউ কোরআন তেলাওয়াতে কেউ তাহাজ্জুদে কেউ জোহরে কেউ আসরে কেউ মাগরিবে কেউ এশায় কেউ ফজরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তালে তালে প্রত্যেকটা সেকেন্ডে রবের নামের জিকির হয়। তর্ক করেন আর ঝগড়া করি যেটাই আমরা করি বাস্তবতা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো ওয়ে বলেন না ভাই, কোনো ওয়ে এই ধর্মের নাম। নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া খুশি মনে আমাদের জন্য একটা তওবা, আমাদের একটা তোফা, আমাদের একটা কি তোফা। আবার বলছি কথাটা শুনুন, নামাজ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর দেওয়া একটা উপহার। নামাজকে এত কিছু কিছু মনে করতে না পারলে দরকারই নেই, আপনি এতটুকু মনে করবেন এটা আমার আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে। এবার কেউ যদি আপনি যদি কাউকে একটা উপহার দেন আমাকে একটু উপহার, আমি যদি উপহারটা না নিয়ে হাত ঘুরে ফেলি আপনার কেমন লাগবে ভাই বলেন না একটু কেমন লাগবে? আপনি আমাকে একটা মহাব্বত করে একটা উপহার দিচ্ছেন, আমি সেই উপহারটা যদি আপনার দিকে ফেলে মারি এটা কেমন লাগবে? এই নামাজটা কিটা মনে করবে দেখবেন আপনার আগের তুলনায় নামাজ পড়ার স্পিডটা আরো বেশি বেড়ে যাবে। আগে যে কয়েকটা উনিশ বিশের কারণে আপনার আমার নামাজ পড়তে একটু অনীহা লাগতো সেটা আর লাগবে না, আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ পারবেন। কারণ এই পৃথিবীতে সবাই আমরা যারা আছি কেউ হান্ড্রেডে হান্ড্রেড নেই, সবাই আপন আপন জায়গা থেকে দোষের সাগরে আছে গুনার সাগরে আছে, কিন্তু বান্দা যখন নিজেকে পরিষ্কার করতে চায় পরিষ্কার রাখতে চায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া আয়াতের ছায়াতলে যখন তওবার পর তওবা করতে থাকে ইস্তিগফারকে বাড়িয়ে দেয় দরুদকে বাড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলার মদদ সাহায্য দয়া ওই বান্দার প্রতি বাড়তে থাকে সুবহানাল্লাহ। আচ্ছা আমরা খাইলো আল্লাহর লাভ কি, না খাইলো আল্লাহর লস কি? আমাদেরকে দিয়ে আল্লাহ রোজা রাখাচ্ছেন কেন আমরা ভাবি না। এবার আসেন প্রথম যে দিন রোজা রাখেন প্রথম দিন অনেকেই আছে ভুল করে এক ডুক দুই ডুক তিন ডুক খাবার পরে তো মুখে যা আছে সব
বলেন না ভাইয়া মুখে যা আসে মনে হওয়ার সাথে সাথে মুখে যা আসে হাতের বোতলটা রেখে দেই কেউ নাই তারপরও আর খাই না বরং যা খাইছে ভূমি খোলে যদি রোজা না ভাঙতো তাহলে ভূমিও করে ফেলতো মন খারাপ করে বসে আছে আসরের সময় হুজুরের কাছে গেছে হুজুর লজ্জার কথা কি বলতাম আমি তো ওই রোজা রেখে ভুল করে পানি খেয়ে ফেলতেছি পানি খেয়ে ফেলছি এখন আমার রোজাটা কি হবে হুজুর আস্তে করে কানে কানে বলতেছে বাবা টেনশন করিও না তুমি খাও নাই তোমার আল্লাহ তোমাকে খাওয়াইয়াছে সুবহানাল্লাহ তোমার রোজা ভাঙে নাই পানি খাইলে রোজা ভাঙে এটাই বাস্তব কিন্তু আজকে তুমি পানি খেয়েছো রোজা ভাঙে নাই কারণ এই পানিটা তোমার রবেই তোমাকে দয়া করে পান করিয়েছেন জগৎকে মায়া কাকে বলে সেটাই দেখিয়ে দিয়েছে ইসলামকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে বিশ্বের সামনে কষ্ট নিচ্ছে না তোমার কথা এবার সে বান্দা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যাওয়ার পরে হঠাৎ দুপুর বেলা বুক ফাইটে যাচ্ছে তৃষ্ণায় ছোটবেলায় আমাদেরকে আমাদের মা বাবারা কি করতো আর বেশিক্ষণ নাই এক ঘন্টা আসা দে তুই কেন ঘুম যা ওনারা ন হয় ফানলা তিল্লে করে সুপ গরি কাতে কোন ওনারা ইফতারের সময় মহাজানি বেরো তো আনা যায় তো ফিসু তো আরেকজন হত হুজুরি বে হাইটাই দিব আল্লাহ এবার তার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় রুমের মধ্যে বন্ধু আসছে কিরে খুব টায়ার লাগতেছে একটা কাজ কর তুই আর আমি জানা তো কেউ নাই তোর এক বোতল পানি তুই খেয়ে এলা কাউকে আমি বলবো না খা তখন সে বলে জানা রোজা ভেঙে যাবে তখন বন্ধু বলে জানা কেউ দেখবে না তো তখন সে রোজাদার বলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে যে পালকের টুপি দেয় না সে বলতেছে কই না রোজা ভেঙে যাবে কেন আমার আল্লাহ তো দেখতেছে একটু জোরে বলতে হবে রমজান মাসে যে কেউ মানুষ এই চিন্তাটা মাথায় রাখে আমার রব দেখতেছে আমার রব দেখতেছে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় সামনে পানির বোতল আছে তারপরও বান্দা পানির বোতলটা খাওয়া তো দূরের কথা বোতল পর্যন্ত স্পর্শ করে না কেন রোজা ভেঙে যাবে আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহর ভয়ে পানি ধরে না আল্লাহর ভয়ে সে পানি পান করে না আল্লাহর ভয়ে খাবার খায় না আল্লাহর ভয়ে যে সিগারেট ছাড়া এক মিনিটও চলতে পারে না সে ওই ইফতার পর্যন্ত সিগারেট না খেয়ে থাকে আপনাদের এলাকায় আছে তো অদুন আছে সাইন ইফতার রাজান্ন দিলেই এখন নাই সে হইন্য আরে এখন রোহিঙ্গা চলিস নি তুই সিডিঙ্গা হতেন বুঝের কারে হদুন আছে দে জুন আজান্ন দিলেই এনে হাজুর গো মুকুদ দি দূর ও দাদা হন্ডা দে তাহলে কোথা দিয়ে দিয়ে আই আয়স আবার হন আমি দি যাই রে টানি রে তুই হাই রে বালা করি তুই হাই ইবে পর্যন্ত তিনটা বাজে না হাতে না না কেয়া রোজা ভাঙ্গি যে বুধ আল্লাহ দেহের দেন না আল্লাহ বলে আমি তোমাদেরকে রমজান দিয়েছি শুধু একটা জিনিস শিকার জন্য এবং বুঝানোর জন্য বান্দা আমি আমাকে যে ভয় করে আমি তাকে ভালোবাসি আমার সন্তুষ্টির জন্য যে কাজ করে আমি তাকে ভালোবাসি আমাকে খুশি করার জন্য যে নিজের মনের ইচ্ছাকে ছেড়ে দেয় আমি তাকে ভালোবাসি এগারোটা মাস তুমি তোমার মতো চলো সেজন্য তুমি আমাকে পাও না রমজান তোমাকে দিলাম এক মাস তুমি প্র্যাকটিস করো এই তাকওয়া এই আল্লাহর বিরুতা বইটা তুমি অর্জন করে রমজান থেকে এগারো মাস চলতে থাকো এখানে যারা সিগারেট খান ছাড়তে পারেন না আমি আপনাদেরকে একটা কথা বলবো মাথায় এটা বসান
আপনি রমজানে যদি 10টা 11টা 12টা একটা দুইটা সিগারেট না খেয়ে থাকতে পারেন আপনি আগামী কালকেও চাইলে সকাল 10টা 11টা 12টা সিগারেট না খেয়ে থাকতে পারবেন জোরে 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 কারণ আপনি যদি না পারার হতো রমজানও পারতেন না আপনি যেহেতু রমজানে পেরে দেখিয়েছেন একটু চেষ্টা করলে আপনি 11 মাসও পারবেন এবার আসেন সাকাত থেকে দান বরমন হজ থেকে ধৈর্য সহ্য ক্ষমা কয়টা রোজা থেকে আল্লাহর ভয় মনের বিরুদ্ধে যাওয়া কয়টা এবার আপনারা বলেন এই সাতটা জিনিস যদি কারো ভিতর চলে আসে সেই এলাকার জন্য গজব হবে না রহমত হবে মন মত আমি সুবহানাল্লাহ পাই আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হতে পারে দেখি সুবহানাল্লাহ বলে এবার মন বলে আমার সাথে একটু নাতে রাসূল পড়েন হ্যাঁ ঈমানি আওয়াজে জগে মে যাব আয়ে মুহাম্মদ اسلام زندہ ہو گئے جگ میں جب محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑھا بھوتوں نے سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئے جگ میں جب آئے چواز ایک بار بولی الحمدللہ کخن ہمرا بھابار مطو بھابار چشتا زار کرانے شام نے دکھ دیا چولے گیسے বুঝতে পারি নাই মনে কথাটা আল্লাহ দিয়েছে ঠিকই সেজন্য আমরা সবাই অমানুষ হয়ে বসে আছি নিজের রক্তের মানুষ পর্যন্ত আমাদের জন্য বলে হে দুন মরে তুই ন মরস নিজের রক্তের মানুষ বলতেছে কেন আমরা মানুষ হতে বান্দা হওয়া তো দূরের কথা মানুষেই হতে পারে না আর মনে রাখবেন মানুষ ছাড়া জান্নাতে অন্য কেউ যেতে পারবে না মানুষ হওয়া লাগবে এই মানুষ হওয়ার জন্যই ইসলামের দরকার একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ দিন জিনিসটা কি ইসলাম ধর্মটা কি এটা অমানুষকে মানুষ বানায় অসভ্যকে সভ্য বানায় বেয়াদবকে আদবদার বানায় অধৈর্যকে ধৈর্যওয়ালা বানায় কিপ্তাকে দানবীর বানায় এগুলা যখন ভিতরে চলে আসে ওই যে প্রথম যে কথা শুরু করছিলাম ভিতরে তখন ওই ইবাদতের মধ্যে মজা চলে আসে বুঝ চলে আসে সুবহানাল্লাহ এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন এই যে বলেন না ভাইয়া এতটুকু কি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করুন এবার মজার বিষয়টা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি শিক্ষিত সমাজের ভাইরা একটু খেয়াল করবেন হজ রোজা যাকাত করলে আমরা খুশি হই কে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যেটা দেয় এটার নাম সওয়াব সুবহানাল্লাহ আমরা বলি না জান্নাতে যেতে গেলে সওয়াব লাগবে সব জিনিসটা কি আল্লাহ খুশি হয়ে যেটা দেয় প্রাথমিকভাবে এটার নাম সওয়াব সুবহানাল্লাহ এটার নাম কি সওয়াব প্রাথমিকভাবে যেটা দেয় এটা সওয়াব যেটা দাড়ি পাল্লাই উঠবে এবার আসেন হজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীজির মাধ্যমে তখন নবীজি কোথায় জমিনে তখন আমাদের নবীজি কোথায় হজ দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ জিব্রাইলকে দিলেন জিব্রাইল নবীকে দিলেন নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন মন ভরে বলেন না সুবহানাল্লাহ জাকাতের বিষয়টা আল্লাহ জিব্রাইলের কাছে দিলেন জিব্রাইল নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন রোজার বিষয়টা আল্লাহ জিব্রাইলকে দিলেন জিব্রাইল নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন হজ রোজা যাকাত আরেকটা কি হজ রোজা যাকাত আরেকটা কি
এর নামাজের যখন বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রব বলে যে না যাকে দিব ওনাকে নিয়ে আসো আমি মনে হয় বুঝাতে আমারই ব্যর্থতা আসলে আমি পারতেছি না আপনাদেরকে বুঝাতে ব্যর্থতা আমার আমি বুঝতেছি এটা আমার ব্যর্থতা হজ রোজা যাকাতের বেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন কিন্তু নামাজের যখন বিষয় আসলো আল্লাহ বলে যে না না আমি তোমাকে দিব না যাকে দিব ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো আমি আল্লাহ ওই নিয়ামতটা আমার হাবিবকে আমি সরাসরি দিব একদম মেহমান করে এনে আমি দিব কুরআন ডাক দিয়ে বলে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা অন্য আয়াত এসে বলে সুম্মাদানা ফাতাদাল্লা সুম্মাদানা ফাতাদাল্লা যেই ইবাদতকে আল্লাহ দেওয়ার জন্য নবীকে মিরাজে নিয়ে দিয়েছেন ওটার নাম নামাজ এবার আসেন হজ জীবনে একবার হজ জীবনে একবার যাকাত বছরে একবার রোজা বছরে একবার নামাজ ছয় মাসে একবার দিনে পাঁচবার একবার ইনুদ্দ নামাত দসনা ডাইরেক্ট বেরসু বিরিতে কি হতা আজ হতা হই তন্ন ভাই হই হামা হষ্ট করি গাম জরাই লাভ কি হজ জীবনে জাকাত বছরে রোজা বছরে নামাজ ডেলি আল্লাহ সবগুলা দিলা জীবনে এক না হয় বছরে এক সংখ্যা কিন্তু এক সংখ্যা কিন্তু নামাজের বেলায় এসে দুইও নয় তিনও না ডাইরেক্ট ডাইরেক্ট তাও আবার ছয় মাসে নয় তিন মাসে নয় ডেলি এবার বান্দা যখন এই অঙ্কটা মিলাতে থাকে বান্দা বুঝতে পারে নিশ্চয় নামাজে এমন কিছু আছে নইলে ওইখানে নিয়ে গেল কেন নিশ্চয় নামাজে কিছু একটা তো আছে না হয় ডেইলি পাঁচবার দিবে কেন যেখানে আল্লাহ কোরআনে বলছে লা নুকাল্লিফ আল্লাহ কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না তাহলে পাঁচ ওয়াক্ত ডিউটি লাগাই দিল কেন নিশ্চয়ই এখানে আমাদের জন্য কোন কল্যাণ আছে 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 আমরা ভাবার চেষ্টা করি না আমাদের জীবন বেশি কেটে যায় কি জানেন অন্যে কি পড়ছে অন্যে কি করছে অন্যে কি কইছে অন্যের দোষ কি জীবন অথচ হাসরের ময়দানে আমাকে অন্যের সম্পর্কে অন্যকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না আমার সম্পর্কে আমার আপনার সম্পর্কে আপনার সেজন্য যদি সফল হতে চাই দোষ ধরব নিজের অন্যের করব প্রশংসা দোষ গোপন করব অন্যের নিজের দোষের সাজা নিজেকে দিব বারবার দেখবেন আল্লাহ আপনার ভিতরটাও শান্তি করে দিবে বাহিরটাও ইজ্জতময় করে দিবে সুবহানাল্লাহ এবার ইমানে আওয়াজ দিয়ে একটু বলেন তো আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না দুঃখী মানুষকে সেকেন্ডে যিনি সুখের ছোঁয়া দিতে পারেন তিনি কে এবার আসেন ডেলি কয় ঘন্টা সারাদিনে কয় ঘন্টা বলেন না ভাইয়া ২৪ ঘন্টা কয় ঘন্টা মাইকের আওয়াজ এখন যতটুকু যাচ্ছে যায় যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ প্রত্যেকটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার কি বলেন আপনারা এই এই সংগঠনের নাম কি আলোর মিশন আজকের মাহফিলটার জন্য ওনারা মিটিং দেখেছেন হয়তো সম্ভবত এক সপ্তাহ এক মাস দুই মাস আগে হয়তো একটা মিটিং মিটিং যদি না হতো হতো না অসম্ভব যত বড়ই দল হোক মিটিং লাগবেই মিটিং ছাড়া কখনো দল টিকে না একটু জোরে বলেন না মিটিং ছাড়া কখনো দল টিকে না মিটিং ছাড়া কখনো সংগঠন টিকে না বড় বড় দল পর্যন্ত মিটিং না করার কারণে দল আপনি ডান পাশে বাম পাশে দেখেন না বড় বড় দল পর্যন্ত
একটা সংগঠন টিকতে গেলে মিটিং এর দরকার। তো ইসলাম যদি একটা সংগঠন হয়, এটারও তো একটা মিটিং এর দরকার, বলে না এটা একটা মিটিং এর দরকার। আল্লাহ কত সুন্দর করে নবীর মাধ্যমে ইসলামকে সাজাইয়েছেন দেখেন, শনি থেকে বৃহস্পতি কারো সাথে কারো কোনো দেখা নাই, শুক্রবার জুমার সময় সবাই মসজিদে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই এলাকায় যদি মসজিদ থাকে পাঁচটা, শনি থেকে বৃহস্পতির আপন আপন জায়গায়, কেউ দোকানে, কেউ চাকরিতে, কেউ ঘরে, কেউ বাইরে নামাজ পড়তেছে, শুক্রবার যখন আসছে ডান দিক থেকে মসজিদ থেকে, বাম দিক থেকে মসজিদ থেকে, সামনের থেকে মসজিদে, সাপ্তাহিক মিটিং, সাপ্তাহিক মিটিং। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই এলাকায় দশটা মসজিদ আছে, এক মসজিদে জুমা পড়নেওয়ালা অন্য মসজিদে জুমার সাথে দেখা, আল্লাহ দিয়ে দিলেন দুই ঈদের নামাজ। এবার সবাই মসজিদ সেরে ঈদগাহে, পাঁচ মসজিদের মুসল্লি বাৎসরিক মিটিং। সুবহানাল্লাহ, হয়তো হইতো না হলো ওয়া, যারা জিন্দা আছে ওইটা রাখবা সুবহানাল্লাহ হসাই উনিছে এই আজারের নাম উনি দিয়ে তাহলে জোর হই বলি দে সুবহানাল্লাহ। হদা আবার যদি আওয়াজ ফম করিও আজারে যদি আনা মরা মন করে লই যাবি আবার জামিলে আছে সাকেন মন খুলি হন সবাই সুবহানাল্লাহ। বাঙালির সাথে ইন্ডিয়ানদের দেখা নাই, ইন্ডিয়ানদের সাথে দুবাই ওয়ালার দেখা নাই, রব দিয়ে দিলেন হজের ব্যবস্থা আরাফার ময়দান, ইন্টারন্যাশনাল মিটিং। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজাইয়ে গুছিয়ে দিয়েছেন, কোন বিবেকবান শিক্ষিত সমাজের মানুষ লিগ্যালি ভাবে ইসলামের বিপক্ষে আঙ্গুল তোলার কোন রাস্তা আল্লাহ রাখে নাই। আর যতটুক আঙ্গুল ইসলামের প্রতি উঠতেছে, মনে রাখবেন এই কথাটা, এটা ইসলামের কমতির কারণে নয়, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের দোষের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের কর্মের কারণে ইসলামকে দোষারোপ করা হচ্ছে। দোষটা আসলে ইসলামের নয়, আমাদের। ইসলাম তো মদ খাইতে অনেক আগেই বানা করে দিছে, আমি এনে মদ খাই রাস্তায় ফুরে আছি, আমাকে ভুল বুঝার কারণে এখন মানুষ ইসলামকেও ভুল বুঝতেছে, বিষয়টা এরকমই। এবার আসেন, ডেলি কয় ঘন্টা বলেন না ভাইয়া, কয় ঘন্টা? এটা বোঝার জন্য আপনাদেরকে একটু রমজান ইফতারিতে যেতে হবে। ইফতারিতে আপনাদের এখানে ক্যালেন্ডার দেয়, এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট লেখা থাকে, সবার ইফতারির টাইম কি এক? আল্লাহ যদি যদি পারেন একটু গিয়ে আজকে একটু চেক করবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট, এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট। ওকে, এবার এখানে বাঁচতেছে কয়টা বলেন না? দুবাইতে, লন্ডনে এক টাইম, আমেরিকায় এক টাইম, কানাডায় এক টাইম, অস্ট্রেলিয়াতে এক টাইম, সুইজারল্যান্ডে এক টাইম, নিউজিল্যান্ডে এক টাইম, আবার বাংলাদেশের সব জায়গায় এক টাইম হইল, ইফতারটা বেশ কম। এবার যদি ছয়টা বাজে চট্টগ্রামের মানুষ ইফতার করে, কুমিল্লার দিকে যেতে যেতে ছয়টা এক, ছয়টা দুই, ওদিকে যান তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, মিলতেছে কথা? মিলতেছে? নয়, দশ, এগারো, বারো, তেরো, বাংলাদেশ বর্ডার পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত শেষ। এবার বাংলাদেশ বর্ডার বারো তো মুসলমান আছে, ওরা শুরু করলো ছয়টা ষোলো, ছয়টা সতেরো, ছয়টা আঠারো, ছয়টা উনিশ, ছয়টা বিশ। তার মানে যখন আপনি আমি এখানে আপনার এলাকায় যখন আজানের ধ্বনি শুরু হয়েছে, আল্লাহর নাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানটা শুনে আপনি আমি শুরু করে দিলাম, আল্লাহর নাম শুনে শুনে শুরু করে দিলাম, এদিকে উনি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে দুই মিনিট লেগেছে, এদিকে চট্টগ্রামের ফটিকছড়িওয়ালা আল্লাহর নাম শেষ করেছে, ফেনীওয়ালা আল্লাহু আকবার বলে আল্লাহর নাম শুরু করে দিয়েছে। উনি আল্লাহর নাম শেষ করতে না করতে আরেকজনে
টাইমিংটা একটু মিলান না, কারণ সবাই তো টাইম দেখে দিচ্ছে, আজান চলতেছে আজান চলতেছে আজান চলতেছে, এদিকে ওনারা আজানটা শেষ করতে না করতেই ওরা ইফতারি খেয়ে নামাজের জন্য প্রস্তুত। আর নামাজের শুরুটা জানি কি বলে, বলেন না আজানের শুরুটা কি? আল্লাহু আকবার। নামাজের শুরুটা কি? আল্লাহু আকবার। একদিকে আপনারা সালামটা ফিরালেন, নামাজ শেষ, এদিকে আরেকজনে আল্লাহু আকবার। পৃথিবীতে ২৪টা ঘন্টা, একটু মন ভরে বলা যাবে সুবহানাল্লাহটা, ২৪টা ঘন্টার প্রতিটা মিনিটে কোন না কোন জায়গায় ঠিক এই মুহূর্তে কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ তসবিতে সুবহানাল্লাহ বলতে হবে তো ভাইয়া, কেউ কোরআন তেলাওয়াতে, কেউ তাহাজ্জুদে, কেউ জোহরে, কেউ আসরে, কেউ মাগরিবে, কেউ এশায়, কেউ ফজরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তালে তালে প্রত্যেকটা সেকেন্ডে রবের নামের জিকির হয়। তর্ক করেন আর ঝগড়া করি যেটাই আমরা করি, বাস্তবতা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই, বলেন না ভাইয়া কোনো ওয়ে নাই। এই ধর্মের নাম আমার মনে হচ্ছে আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন না, এবার হজ পেলাম, জাকাত পেলাম, রোজা পেলাম, নামাজ পেলাম। নামাজ সম্পর্কে শুধু আমি একটা কথা বলবো আমার ভাইদেরকে, নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া খুশি মনে আমাদের জন্য একটা তওবা, আমাদের একটা তোফা, আমাদের একটা কি তোফা। আবার বলছি কথাটা শুনুন, নামাজ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর দেওয়া একটা উপহার। নামাজকে এত কিছু কিছু মনে করতে না পারলে দরকারই নেই, আপনি এতটুকু মনে করবেন এটা আমার আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে। এবার কেউ যদি আপনি যদি কাউকে একটা উপহার দেন, আপনি আমাকে একটু উপহার, আমি যদি উপহারটা না নিয়ে হাত ঘুরে ফেলি আপনার কেমন লাগবে ভাই, বলেন না একটু কেমন লাগবে? আপনি আমাকে একটা মহাব্বত করে একটা উপহার দিচ্ছেন, আমি সেই উপহারটা যদি আপনার দিকে ফেলে মারি এটা কেমন লাগবে? এই নামাজটা কিটা মনে করবে দেখবেন আপনার আগের তুলনায় নামাজ পড়ার স্পিডটা আরো বেশি বেড়ে যাবে। আগে যে কয়েকটা উনিশ বিশের কারণে আপনার আমার নামাজ পড়তে একটু অনীহা লাগতো, সেটা আর লাগবে না। আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ পারবেন, কারণ এই পৃথিবীতে সবাই আমরা যারা আছি কেউ হান্ড্রেডে হান্ড্রেড নেই, সবাই আপন আপন জায়গা থেকে দোষের সাগরে আছে, গুনার সাগরে আছে, কিন্তু বান্দা যখন নিজেকে পরিষ্কার করতে চায় পরিষ্কার রাখতে চায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া আয়াতের ছায়াতলে যখন তওবার পর তওবা করতে থাকে, ইস্তিগফারকে বাড়িয়ে দেয়, দরুদকে বাড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলার মদদ সাহায্য দয়া ওই বান্দার প্রতি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। জমিন রুদ্দি আসন আল্লাহ দয়ায়, আল্লাহ প্রত্যেক জনের হায়াত মৃত্যু হাজার লক্ষ গুণ বরকত দান করুক। আর যারা আরাতুন পর্দা গ্রহণ গজ্জি বিদায় লই, আল্লাহ পাক প্রত্যেক জনের আলা মকাম জান্নাত মিদি নসিব করো। আমিন। হুজুর দোয়া লইর হয় কেন হতা হই রাই অনারাতুন বিদায় লইম প্রত্যেক কান শব্দ নে কেন আই আজ জাগাতুন বাজান চেষ্টা গুজি দি হদ্দুর অনারার দিতে জি হদ্দুর অনারার লুত্তের জন্য না আর জানা নাই, তবে রবের হাসে তটুকুই দোয়া, আল্লাহ আরা বেগুনরে এন এক কান জীবন দান কর যে জীবন নান দেহি তুই ষষ্ঠ ইয়ারে খুশি হইবে। আল্লাহ তোমার প্রিয় ইয়েরে তোমার নবীর প্রিয় ইয়ের হবর হজন যাইতারি তুই দয়া করি আরাজ জীবন না নিলে করি সাজাই দো। আমিন হন না কেন জোর হন আমিন আর কেন জোর হন আমিন। নামাজ হয় অক্ত টাইমে টাইমে চলেন না, জিকির বন্ধ জোর হন না, জিকির বন্ধ নাই, ইবেন নাম ইসলাম, আল্লাহ দিয়া তোফা কি হইলাম দে নামাজ, আল্লাহ দিয়া কি নবীরে যাতে লগি, নবী আহদ আল্লাহ
অনে তারা দয়া করি এরে দিউন। কিন্তু আই নবী তো উম্মত ছাড়া কিছু নলই, অনারে জিন দয়া করি দিউন, আই হনানা হন ভাবে আর উম্মতর সময় দি আল্লাহ অনে যে আর এত বড় একখান দিদার দিউন, এন একখান কিছু দন না যেন আর উম্মত ইয়ানা সাত ফাই তোই আল্লাহ জিন দি ইয়ানা নান নামাজ এত আল্লাহ হদা সালাতু মিরাজুল মুমিনিন ভাইয়ার কেন জোর হন না সুবাহানাল্লাহ। এই নামাজ চললো যে বন্ধুত্ব গরিব ফাজি বদ্দা অন্য বন্ধুয়ে ঠেলিয়ে রে ফালাই দে, কেন ফালাই হত্যারণী নিজে হাইয়ে রে লিভার নষ্ট করছি তো ইটা হতো তোর গোকা বালা দেখতু এক ডোক খাসো না এলে বন্ধু নাই ফানলার তুই এক ডোক খাসো না, এক ডোক খাইলে কি হয়, এক ডোক খাইলে কিছু নয় হইলে হই এটা হাবাই মনে মনে হয় দাঁড় গিয়ে লিভার তোর গোকা না যাইতো ল এন্ডে যদুনে সিগারেট ঠাই আই কেউ চিনি কিন্তু হতান হই মিলাই সাইন বেশিরভাগ মানুষের সিগারেট দর্জিতে কিন্তু বন্ধুর হারণে পরিচিত মানুষের হারণে ওই যেহন একজন আইর হতে এক টান দেখো না হটান ও মাতো না বাজে হটান ওই এক টানই এখন দশ প্যাকেট চলে দে তো দশ প্যাকেট খাইয়ে রে আর বদ্দা যে ক্যান্সার রুগী হইয়ে রে হসপিটাল গেই যে এক টান শিখে ই থেকে দশশো টিয়া দিত আইসি না ইব হন্ডলে বন্ধু একটা হতা মনে রাখবেন বদ্দা বন্ধু দরহার কিন্তু বন্ধু চিনুম কেনে বন্ধু চিনিমের প্রধান উপায় জীবের দাহ দি বইলে জীবের ল হতা হইলে অনন দেয়ান মন বারবার শুধু আল্লাহ রহমতন মিখে যাইব আল্লাহ তবার মিখে যাইব ইবাদুল অনল বন্ধু আর জীবের দাহ দি বইলে জীবের ল হতা হইলে চুং বুং কুং মুং বেগি নাইব আজারে কুজারে বুদ্ধি মাথর না বাজিবে বন্ধু বন্ধু ন সেখানে বুঝি রাইবেন জীবের দাহ দি বইলে নামাজের টাইম হইলে চল দুইজনে মিলে আল্লাহর দরবারে তাজিরে দিয়ে আর জীবে হব দাদা জাবিদারি টাইম হন্ডে গিয়ে গুনা কেন বসো না বন্ধু ন মনত তাইব না বাজে রোজো রহন না মনত তাইব না ইনশাল্লাহ আর তো বেগুন জীবন মিদি বন্ধুর দরহার আছে না নাই বন্ধুরও দরহার বন্ধু বাসায় গরণরও দরহার সামান্য সৌরি দিবেল্লাই হত ইন্টারভিউ সাই বন্ধু গরিবেল্লাই বন্ধু বানাইবেল্লাই আর বদ্ধকল হনদিন ইন্টারভিউ লিবেন না অথচ জীবনের একখান বড় পার্ট অল দি বন্ধু আর ইন্টারভিউ সারা শুধু ফেসবুক ফ্রেন্ড লিস্ট তো এডি ফ্রেন্ড বন্ধু কি সাত দোনা যাইরে দুই কাপ চা হাই বন্ধু কি গাছতলা যাইরে দুই টান দি আমি ভুল হই ভাল্লার খেন আর তুন বন্ধু দরহার আছে তবেই বন্ধু অম ভরিব জীবে শয়তানের হাজম মিতি গুতা মারিব ইবে বন্ধু ন ইবে শয়তানের প্রতিচ্ছবি ইবে শয়তানের এজেন্ডালয় হাজ গড়াত দে আল্লাহ আরা বেগুনের একখানা বুঝিবে তৌফিক দান করুন এবার উনন নামাজ আল্লাহ দিই না তান গুজি না আরা বেগুন জানি ফরিদি ফাঁস ফাইদি ফঞ্জাইশ ফরিদি হত ফাঁস ফাইদি ফাঁসি বেআই বুদে তিয়ে বুদে আল্লাহ জানে কিন্তু দিবের সময় দিতে ফঞ্জাইশ সুবহানাল্লাহ ধন্যবাদ দিবের সময় দিতে হত ইন হেকমত হার আল্লাহ হদ হমিবুদ আয় জানি আমি ওয়াক্ত হমায়ুন দে সোয়াব হমাইতেন না সুবহান আল্লাহ হন না কে আর বান্দকল আনলে ফরিবুদ এক অক্ত ফেরাস্তা লেবুদ দশ অক্ত ফরিবুদ ফাঁস অক্ত লেহিবুদ পঞ্চাশ অক্ত হতা শুরু করছিলাম দাব্বাদ্দা হুয়ুত্তুন আর রহমান আর রাহিম আল্লাহ ইয়ারা বেগুনরে রহমান ও নিয়ামত তো যা জিদ্দুর ফাই অযোগ্য হিসেবে বোধ ফাই আল্লাহ ইয়ারা রহিম ওর নিয়ামত ফাইবের তৌফিক দান করুন হস্টর পরে সুখ বলন হন্না বাজে হস্টর পরে সুখ তো মা বাপ লইরা আইসু দেখকান হতা হইম দ ভাই
বিদায় বেলায় অনারাত মা বাবা যারার আসন যারার এখনো পর্যন্ত মাদারউদ্দিন মা বাবার নামিয়ে নাছে আল্লাহর ওয়াস্তে আজার কিছু যাও দুই হতা জেন্ড হইবো এন্ড নমাইতুম অনেসুদে দূর হইবেন দে আর মা বাপ যতক্ষণ আছে টিআই যতই হামাই না নহামাইন সাহেবের বিষয় না আর মা বাপ যতক্ষণ আছে পুরা ঘর চলিব আর মা বাপর নির্দেশে অনেক এই হতা টটল তাহন অনর হামল দি অনর মা বাপরে সর্বোচ্চ সম্মানিয়েন দেহন ইতারা যদি এনরে মিস ইউজ করে গুরুত্ব ন দে আল্লাহর হাসে জবাব দিহি তারা গানি তারা গরিব দে আল্লাহর হাসে অনেক ক্লিয়ার তাইবেন যেন বান্দার হক আল্লাহ অনদিন মাফ কেন জোর হন না বান্দার হক আল্লাহ অনদিন মাফ হতাই না বেড়ে সত্য কিন্তু আল্লাহ বান্দারে বাঁচাবেলেন ডোগ্য ফাঁকরায় দি মনে করেন অনেক এর হস্ত দিয়ন কিংবা অনেক এর তো অনেক টিয়া লইন ইতে তুন যাইরে অনেক মাফ সাইতে লাগ নবাই আইন দিন নফারিশ কিয়া ইতার হকিন আল্লাহ অনদিন মাফ উত্তুন অনিতের কেন হস্ত দিয়ন দেরি হনাকান হারনে অন যাইরে বেড়াইটারে দরি মাফ সাইন ইতে যদি অনার মাফ ন করে আল্লাহর হাসাব আর ইতে দরা বুঝেন না ভারি বানলার হতা আল্লাহ হব দার বান্দা তো তোর হাসে সুড়ই আর বান্দা তো তোর হাসে মাফ সাই তুই মাফ কেন বললি এ থিওরিন মাথা ত্রাইবেন আর আর হামল দিশু দেদ্দুর যদি লেনদেন তাহে উগ্গটিয়া কাষ্টওয়ান হক বাজি ফাইলে দিফলন যদি নফারন অবাই মাফ করি দে শুধু ইবে মুকুতন একবার হব দে যা মাফ করি দি দে আল্লাহ হব দাইয়ে মাফ করি দি আর কেন জোর হন না তো মানুষের ভুল কি বেগিন ইচ্ছাই হয় না মাঝে মধ্যে অনিচ্ছাই হয় হাইটে চলতে হতাই ওই যে গুই ইয়ান হনদিন কে বাসিন না ভারে বাজি হারান আরা কেউ আল্লাহর অলি ন আরা বালা এক কান করলে দশ 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 কান ভুল করি একবার উপকার করলে দশ বার হোডা মারি আছে না এটা আছে না ভাই কেন জোর হন না আছে না একবার হতে বা থাবাই এদিন আজীবন হত দিল তোমারে হাবাইলাম দানা না বন্দুক কল হদন না তোরা 1972 সালে আমি যে চকলেট উগা হাবাইলাম দানা না হাবাই দে হবার উনে ভেলি দে হাজার বার আল্লাহ ইতারারে পছন্দ হোডা জিবে দেয় আল্লাহ ইবেরে পছন্দ ন করে সুবহানাল্লাহ কেন জোর হন না বাজে আল্লাহ ইতারারে পছন্দ ন করে আর তুন জেনে ভারিয়ে না বাজে রবর পিয়ম ফর তার না হামনে আর তো নামাজ কিল্লে ফরিবেন এক কথাই উনন নামাজ ফরিবেন দে ফজুম দে আল্লাহর খুশি করিবেন রোজা রাখুন দে আল্লাহর খুশি করিবেন মা বাবা সেবা করি জুম দে আল্লাহর খুশি করি বেল্লাই বউরে মোহাব্বত করিবেন দে আল্লাহরে খুশি করি বেল্লাই স্বামীরে সম্মান করিবেন দে আল্লাহরে খুশি করি বেল্লাই মা বাপরে মাথার তুলি রাখবেন দে আল্লাহরে খুশি করি বেল্লাই সুবহানাল্লাহ সোডক কলরে বট গাছের মতো ছায়া দি রাখবেন দে আল্লাহরে খুশি করি বেল্লাই মানুষের উপকার করিবেন দে আল্লাহরে খুশি করি বেল্লাই বিনিময় প্রতিদানের দরহার থ্যাংক ইউর দরহার নাই এক কথাই মাথার বই বলেন থ্যাংক ইউর দরহার নাই আই গজ্জুম দে হিসাব ক্লিয়ার আই জাল্লাই গজ্জুম ইবার আল্লাহ আরে দিব এন্ডে বহুত জনের সংসার চলা দার ভাই কল আসন সংসারত অনের একজনের টিয়া দিয়ে পাঁচ জনে হাত দশ জনে হারিলে বহুত জন আছে তো মাঝে মধ্যে দুই হাত হইলে আয় তোরা হাবাই দিয়ে আয় ফরাই দিয়ে আয় করে দিলে বহুত জন হয় আরানো হয় না আজ এক তো মনে রাখবেন কেউর গান কেউ ন হয় জাজ্জার গান ইবে বাহাদ যার ইনকাম 10,000 টিয়া গরম মিতি মানুষ চলাতে পাঁচ জন দুইজন মা বাপ মরি জনের পর দেবেন 10,000 টিয়া দিয়ে রে তিনজন চলিত হস্ত হয়ে যাবে তো দুইজন মরি গিয়ে টিয়ন বাসি যাবে হতা না বা কেউ অনারা কি হন দুইজন যাতে মরি গিয়ে হরস হমে গিয়ে বাসি যাবে হতা ফর দেখা যাতে 10,000 টিয়া দিয়ে তিনজন জলের দে
কিন্তু 2000 টি দুইজন মানুষ টিউন হো রবে হদে তোর মা বাবা রিজিক তোর মা বাবা হাই তুই ন হব তোর মাধ্যমে আয় আল্লাহ হাবা আইদি কেন জোর হন না সুবহানাল্লাহ তোর মা বাবা চলে এসছি ইতার রিজিক ও ইতার লই চলে এসছি ইতার রিজিক নে কে চলে এসছি এ হতান মন অটাইবে না ভাই হন দিন কেরো ন হবেন না আয় হাবা আই রাই গরি রাই বরং যদি নিয়ামত পাইতোছন রবের দরবার মিদি সিলিন্ডারও হবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া তুই যে তোমার বান্দককল সেবা করিবে আল্লাহ আরেকখানা সুযোগ করে দিও তোমার এই বান্দককলের হাবাইবে আল্লাহ আরে যে সুযোগ করে দিও ইন তোমার বড় দয়া ইবার মা ন ইবে তোমার বান্দা ইবার বাপ ন ইবে তোমার বান্দা ইবার বউ ন ইবে তোমার বান্দা ইবার জামাই ন ইবে তোমার বান্দা ইবে আর ভাই ন বোন ন মামা ন চাচা ন আল্লাহ ইবে তোমার বান্দা আর আই বেগ গুণরে ভালোবাসি দি তোমার মিক্কে সাইয়ারে তোমার নবীর মিক্কে সাইয়ারে সুবহানাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ইবন দে আল্লাহর ওলিয়ক কল থিওরি ইমাম আজম আবু হানিফার দরবার ডাহদি একজনে আরাককন বর নেশা গরিয়ারে গালাগালি কইতো বউরে ফিরতো বুঝো তাই না হতা আর রাস্তাঘাটে বাইরে হইলে ইমাম আজমের গাল দিত এবার ছাত্রর কি অভাব আছে না আজার আজার ছাত্র নন ইমাম আজমর একজন আইরা হদ হুজুর এ ফলাইয়ে তো অনার রাস্তাঘাটে প্রত্যেকদিন গাইল দে অনা হইলে আর কিছু কেন বুঝতাম এরি হদে গাইলে আর দে তোরা তুঙ্গা ফেট জলের গাইল দে আর ফেটকা তোরা তুম জলের যাতে খবর ইন প্রশাসন উনি সুন্দর করে ইতে লই যে বন্দি করি ফেলি ফরদ দিন রাতিয়ে ইমাম আজম রাজবর আর গুমজাইন্য ভারের কিয়া হদে ইতের আওয়াজ কেন উনির সুবহানাল্লাহ হর ইতের আওয়াজ কেন উনির একজন হদুজুর ইতের দরুল গিয়ে গই কি হস ইতের দরি লগে গই আরে না হসকা অত লগিতে ভালো হইতো নজর অনার গাল দিয়ে জানো না লগে গই তো হামগে তো ফরদ দিন ফজরে ফজরে বেগ গুনার আগে ইমাম আজম এন্ডে গই গই জেলা রাইবে রে দেহি হদুজুর অন এন্ডে কিল্লে সুন্দর না আরে ডাহিলে তাই যাইতাম বু অনেক কিল্লে হস্ত করে সুন্দর হদ অনে আরগো প্রতিবেশী রে দরি ইনন দে আর কানা জোর হন ইবের অপরাধ কি হদে ইবে অনারা গাল গালাগালি করে বেশি এতাল্লাই অনার সম্মানে ইমাম আজম হদার সম্মানে যাতে ধৈর্য আয়েসি তো এবার সারি দো এবার ইতারে যাতে সারি দি জেল হানা তুম বন্দি ভাই ইতে জানতু নসান না আর সারা ই হনে আয়েরে দেহাত যারা গাল দিবে সুবাহানার না হর এখন আজার হইলে মানুষ যতই হারাব বিতরুজ্ঞ মানুষ কিন্তু আছে এতাল্লাই মেজাজ গরম হইলে কিচ্ছু মাথা নোয়াই কিন্তু মেজাজ ঠান্ডা হইলে উজ্ঞ মানুষও কিন্তু হতা হয় ভিতরে বেশি করি ফেলাই বেশি করি ফেলাই না ঠিক ন করি উগ্র মানুষও হতা হয় ও মা তন্ন বাজে হয় না দুর্গ মানুষ হতা হয় ইমাম আজমও রাস্তা দিয়ে আড়িয়ে ইরি বহ রাস্তা দিয়ে আড়িয়ে কেউ কেউ হলো মাতামাতি নেই আজি রাতে ইমাম আজম দেয় তখন আওয়াজ নেই কি রে হালিয়ে তো আওয়াজ নো আসল দিতে যে হাল হানাতে হাঙ্কা আওয়াজ নাই ফজরত গিয়ে দরজা খুললি ওয়া তুই ঠিকঠাক আসুনি হতুজুর অনার গরিফুর করতে শুনতে তুই ঠিক আছো নি রাতে সিল্লা টিল্লা নু নিলাম কা রাতে সিল্লা টিল্লা নু নিলাম কা গরর জিবে আছে বিবি বহুত হুজুর বি হালি রাখব নামাজ আছে সুবহানাল্লাহ কেন জোর ন হত তো সুবহানাল্লাহ ইতে সিল্লা বুকে নে ইতে হাই লেনা সিল্লা ইতে হালি তো ন ধরে ও ইতে আয়ারে শুধু হত দে জারে গাইল দিলাম ইবারে সুড়াইবে লাই জেলখানা পর্যন্ত কি নিজের বিবেকের কাঠগড়া যাতে নিজে আসামি হই মন নরম হই মন যাতে নরম হই মনে মনে তওবা করছি আল্লাহর দয়া হই মন পরিবর্তন হই সরাবি এখন যাই নামাজত নামাজি প্রত্যেকখান কিছুর একখান সিস্টেম আছে না নাই এটার লাই একখান আরাম মুরব্বী কেন একখান হতা হয় হতে বালা মানসু তিন বিয় দূরে তাইলেও বালা বালা মানসুর মানে রেঞ্চুর ভিতরে তাই লো বালা আসমানি বোধ বলা মুসিবত আল্লাহর প্রিয় বান্দকলর মিখে সাইয়ের আল্লাহ বা তুলি ফেলাই আর আর মা কল কি আল্লাহর ওলি না ভাই মা তো না বাজে আর আর মা কি আল্লাহর বলি না বেগুনের মা আর আর বেগুনের বাপ কি আল্লাহর ওলি না কিন্তু বাপ যাতে দোয়া করে সন্তান আল্লাহ কবুল মা যাতে দোয়া করে সন্তান আল্লাহ আচ্ছা মা এবার যদি বেশি হয় কবুলি নহত বাজে
মায়েরা যদি বেশি হয় কি কোনো সমস্যা হয় নাকি না মায়েরা যদি বেশি হয় সন্তান হলে দোয়া আর আসল ইসলাম বুঝিবে চেষ্টা না করি বেগ গিনন মূলল দি আল্লাহ আল্লাহ কিছু কোটা ভাগ করে দি ইবে বাফর কোটা ইবে মার কোটা ইবে বড় ভাইয়ের কোটা ইবে শিক্ষকর কোটা অনে যেতে কোটাই বেদিরে দোয়া করিবেন এতেবে আলাদাভাবে কবুলিয়ত অর্জন করে তাইলে হাজার গ কোটার ভিতর গ কোটা আনলে আল্লাহর ওলিয়ক কলর কোটা হাজার গ কোটা কি আল্লাহর ওলিয়ক কলর কোটা ওয়া কুনু মাসওয়াদিকিন সম্পর্কে আল্লাহ যারারা হই আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ যারা সম্পর্ক হই ডর করে হন সুবহানাল্লাহ একবার মন খুলি দরি শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি